Welcome to SM English Tips, dear student. আজকে তোমাদের পরীক্ষা আর কয়েক ঘন্টা পর তোমাদের পরীক্ষা শুরু হবে তার আগে অবশ্যই রাইটিং স্কিলের উত্তর সহ সাজেশনটা অবশ্যই দেখা দরকার এখান থেকে তোমরা কোন পাবেই তো কি রকম ভাবে আসবে প্রশ্ন সেটাও শেয়ার করছি এবং কি রকম প্রশ্নের কাঠামো এবং উত্তর সেটাও তোমাদের শেয়ার করছি অবশ্যই দেখে নেবে আর আমাদের চ্যানেলে এর আগে প্রোজ এম পোয়েম সবগুলো সাজেশন দেয়া আছে তোমরা অবশ্যই ওগুলো দেখে নিতে পারো ঠিক আছে তো রাইটিং স্কিলের আজকের সাজেশনটা 20 নম্বর রাইটিং স্কিল থাকবে সেই 20 নম্বর রাইটিং স্কিলটা তোমাদের শেয়ার করছি আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার একটা সুযোগ করে দিবে তো চলো শুরু করে আজকের মেন ভিডিও দেখো এর আগে আমরা প্রোজ এবং পোয়েমের সাজেশনগুলো উত্তর সহ দিয়েছি এবার আজকে যেটা ভিডিওতে সেটা শেয়ার করছি রাইটিং স্কিল প্রথমে কমার্শিয়াল লিফলেট তোমাদের একটা করতে হবে কমার্শিয়াল লিফলেট কমন পাবে তো এখানে দেখো প্রশ্ন পিপিআর কমার্শিয়াল লিফলেট অন ওপেনিং কার শোরুম মোবাইল শপ ফার্নিচার ক্লথ এসব সম্পর্কে যে কোনো একটা লিখতে আসতে পারে একই স্টাইলে তোমরা লিখবে যাই আসুক না কেন সেটাই আমি লেখাচ্ছি একটা লিখলেই সবগুলো পেরে যাবে সেইভাবে তোমরা লিখবে ঠিক আছে আমি উত্তর দেখাচ্ছি এরপরে দেখো দুই নম্বর দুটো কোশ্চেন আছে প্রিপেয়ার এ কমার্শিয়াল লিফলেট ফর দ্য আপকামিং ট্যুর প্রোগ্রাম অফ এ ট্রাভেল এজেন্সি মানে ট্যুর প্রোগ্রাম ট্রাভেল এজেন্সি সম্পর্কে একটা দেয় এই দুরকম কিন্তু করলে হয়ে যাবে দুরকমই কিন্তু উত্তর তোমাদেরকে শেয়ার করছি চলো দেখে নিই তার আগে বলি একটা প্রশ্ন অ্যাডভার্টাইজমেন্ট সম্পর্কে একটা থাকবে ওখানে থেকে একটা থাকবে অ্যাডভার্টাইজমেন্টের উত্তর থাকবে একটা দেখো অ্যাডভার্টাইজমেন্ট থেকে প্রিপেয়ার অ্যাডভার্টাইজমেন্ট অন মাল্টি জিম অ্যান্ড যোগা ইনস্টিটিউট ওপেনিং করছে নিয়ার এরিয়া অথবা কোনো একটা স্কুল খুলছে তোমার স্কুলে অথবা মাল্টি রেস্টুরেন্ট খুলছে মানে এরকম যদি কোনো আসে সে সম্পর্কেও তোমরা লিখতে পারবে আমি দেখাচ্ছি পরপর তারপর একটা দিয়েছে দুই নম্বর শেষে যে আমি উত্তর দেখাচ্ছি পরে এই রেপুটেড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার বিগিনিং সিক্স মান্থ ফ্রেন্স কোর্স না দিয়ে থাকতে পারে ইংলিশ কোর্স অন্যান্য মানে কোর্স সম্পর্কে শেখানো হচ্ছে একটা ছ মাসের কোর্স সেই সম্পর্কে একটা কমার্শিয়াল লিফলেট এই অ্যাডভার্টাইজমেন্টটা এই দুটো কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট ঠিক আছে উত্তর প্রথমে আমি দেখাচ্ছি কমার্শিয়াল লিফলেটের দেখো কমার্শিয়াল লিফলেটটা ডিজাইনে কমার্শিয়াল লিফলেট ইন নট মোর দ্যান 50টা ওয়ার্ডের মধ্যে লিখতে বেশি লেখা যাবে না প্রথমে হেডিং করবে হেডিংটা জাস্ট দেখে নাও গ্রেট ট্রেডিং কো লিমিটেড হেডিং করবে হেডিং করার পরে জাস্ট একটা ঠিকানা এভাবে লিখবে তারপরে সুন্দরভাবে এভাবে লিখবে কী কী জিনিসগুলো তোমার ওখানে করাচ্ছে আমি কিন্তু এটা দিয়েছি ইলেকট্রনিক ব্যাপারে দিয়েছি ইলেকট্রনিক প্রোডাক্টস মোবাইল হতে পারে কোনো যন্ত্রপাতি হতে পারে এসব যদি প্রশ্ন ঘুরি দেয় তাহলে এরকমভাবে তোমার লিখতে হবে যদি অন্যরকম প্রশ্ন দেয় ঠিক আছে তোমরা এইভাবে লিখে দিবে এইভাবে সমস্তগুলো এভাবে লিখলে হবে কার সম দিলে কার সময় হেডিংটা করে দিবে কার কী কী কার পাওয়া যায় সেগুলো সম লিখলে হবে এইভাবে তোমরা এই সিস্টেমে লিখলে হবে ঠিক আছে তারপরে আমি পরে উত্তরটা দেখে যাচ্ছি পরে উত্তরটাও ভেরি ইম্পর্টেন্ট দেখো এটা হচ্ছে ওই যে আপকামিং ট্যুর প্রোগ্রাম ট্রাভেল এজেন্সি এখানে হিমাচল প্রদেশ না দিয়ে দার্জিলিং বা অন্য একটা আগ্রা তাজমহল দিতে পারো তুমি নিজের ইচ্ছা মতো দিবে একটা জায়গার নাম দেওয়া পারো নিজের একটা স্থান সমস্ত এভাবে লিখতে শুরু করতে হবে ঠিক আছে এভাবে লিখবে তাহলে সম্পূর্ণ সঠিক অ্যান্সার হয়ে যাবে বেশি বড় লিখলে হবে না ছোট্ট করে লিখতে হবে 40টা 45টা অর্ডার মধ্যে হলেও হবে ঠিক আছে এভাবে লিখবে এবার আমি অ্যাডভার্টাইজমেন্টে যাচ্ছি অ্যাডভার্টাইজমেন্টের উত্তরগুলো দুটো রেখেছি দেখো এটা এডুকেশান মানে থাকে এডুকেশান মানে শিক্ষা মানে সেখানে তোমার কোনো একটা কোর্স শেখানো হচ্ছে ইংলিশ কোর্স অথবা ফ্রেন্ডস কোর্স বা কোনো স্প্যানিশ কোর্স বা জাস্ট একটা কোর্স সম্পর্কে যদি আসে তোমরা এইটাই লিখলে হয়ে যাবে যে কোনো কোর্স স্প্যানিশ কোর্স হোক অন্য কোর্স হোক যদি আসে এই কোর্স সম্পর্কে তোমরা এইভাবে লিখে দিবে ঠিক আছে অ্যান্সারটা দেখো আমি তোমাদের শেয়ার করছি এটাই তোমাদের অ্যান্সার ঠিক আছে এভাবে তো হেডিং দিবে হেডিং দেওয়ার পরে তোমরা এভাবে লিখবে ঠিক আছে এলিজিবিলিটি আলাদা প্যারা এভাবে লিখবে হ্যাঁ তারপরে তারিখ দিবে স্থান তোমার মোবাইল নাম্বার দিবে হ্যাঁ তারপরে হয়ে গেল তারপর নেক্সট আমি চলে যাচ্ছি পরের যে একটা আছে একটা অ্যাডভার্টাইজমেন্ট আছে দেখো জয়শ্রী একটা নাম দিয়ে টেক্সটাইল অ্যাডভার্টাইজমেন্ট একটা টেক্সটাইল অ্যাডভার্টাইজমেন্ট খুঁজছো এই নিউজ পেপার একটা কাস্টমার করছো সে তাহলে একটা মানে এই দিবে কী কী তোমার কাপড়ের দোকান এটা বড় ধরনের তো কী কী সেগুলো নাম দিয়েছে তারপরে সমস্তগুলো লিখে দিয়েছে হেডিং সহ তারপরে তোমার সমস্ত এভাবে লিখতে শুরু করবে ঠিক আছে তো এই দুটো আজ দুটোর মধ্যে একটা ওখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট দুটোর মধ্যে একটা এবং কমার্শিয়াল লিফলেট দুটোর মধ্যে একটা করতে হবে তোমাকে একটা দুটো কোন পেয়ে যাবে আশা রাখছি হয়তো ঘুরি ফিরে প্রশ্ন দেবে কিন্তু এরকম ধরনের দেবে এরকম ধরনের লিখে আসলে নাম্বার তোমার পেয়ে যাবে তারপরে দেখো রাইটিং স্কিল আছে একটা 10 নম্বর থাকবে প্যারাগ্রাফ অথবা স্টোরি রাইটিং তো আমি স্টোরি রাইটিংটার উপর যদি বলছি কারণ স্টোরি রাইটিং পয়েন্ট দেখে দেখে তুমি লিখতে পারো তো
স্টোরি রাইটিং এই কয়েকটা করলে হয়ে যাবে, আমি আমি সমস্ত পয়েন্ট সহ দিতে পারিনি উত্তর, তো তোমাদের সামনে শেয়ার করলাম এই প্রশ্নগুলো। জাস্ট তোমরা স্টোরি রাইটিংটা শুধুমাত্র পয়েন্টগুলো দেখে দেখে লিখে আসবে, ছেড়ে আসবে না, তাহলে তোমার নাম্বার পেয়ে যাবে। তো স্টোরি রাইটিংয়ে এটাই আমি সাজেশন দিচ্ছি তোমাদেরকে, যে পয়েন্ট থাকবে সেই পয়েন্টগুলোর এর উপর ভিত্তি করে হেডিং দেওয়ার পরে লিখতে শুরু করবে, তাহলে তোমাদের নাম্বার দেওয়া হবে, নাম্বার তোমার ভালো হবে, ঠিক আছে। এরপরে ম্যাকবেথের সাজেশন নিয়ে আসছি, তোমরা দেখতে পাবে আমাদের চ্যানেলে সমস্ত সাজেশনে পেয়ে যাবে, আমাদের চ্যানেলে সব সাবজেক্টের চ্যানেল মানে সাজেশন পেয়ে যাবে। তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে, একটু বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করবে, আর ভিডিও লাইক করে দেবে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, আবার নতুন ভিডিও নিয়ে আসছি, দেখতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।